আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন, আপনাদের কবুতরগুলো অনেক ভালো আছে। তো আজকে অন্য ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসলে আমার জীবনে একটা অন্য ধরনের ঘটনা ঘটে গেছে আজকে। তো এটা আমার সাথে আগে কখনোই ঘটে নাই, তো সেটা দেখানোর জন্য চলে আসলাম। তো আমি আসলে কবুতরকে থাকার জন্য খোপ দিছি আর কি, খোপের ভিতর থাকে, খোপের ভিতর বাচ্চা ওঠায়। তো এই জন্য আর কি কবুতরের বাচ্চা হয়েছে কিনা তো চেক টেক করা হয় না তেমন একটা। তো অনেকদিন পর একজোড়া কবুতর বাচ্চা চেক করার জন্য বের করছি, যে কত বড় হয়েছে এটা দেখার জন্য বের করছি। তো বের করে যা দেখছি তা দেখার মতো আর কি প্রস্তুত ছিলাম না মোটেও তো দেখার জন্য। তো বের করে দেখি যে কবুতরের একটা পা নাই আর কি, এই যে কবুতর বাচ্চাটার। তো বের করে দেখি যে একটা পা নাই। তো এই ধরনের ঘটনা আমার সাথে কখনোই ঘটে না আগে পরে। তো এই যে দেখেন একটা পা নাই, এমন এমন জায়গা থেকে পাটা নাই যে ভালো করে বসতেও পারে না, যে দেখেন ভালো করে বসতেও পারে না, কাত হয়ে পড়ে যায়। তো এই ধরনের ঘটনা কিন্তু আমার সাথে কখনোই ঘটে না আগে পরে। তো এটা কেন হইলো, কিভাবে হইলো তো বুঝতে পারতেছি না, যে দেখেন কি অবস্থা হয়েছে বাচ্চাটার, এমন অবস্থায় পাটা একেবারে নিচ থেকে নেই। তো এই ধরনের সমস্যা আপনাদের সাথে কখনো হয়েছে নাকি? তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো মনে হয় না কারো সাথে এই ধরনের ঘটনা ঘটছে আগে পরে। তো এটা মনে হয় আমার সাথে প্রথমেই ঘটলো। দেখেন যে একটা পা নাই এটার। তো বের করে দেখি যে একটা পা নাই, আমি তো অবাক হয়ে গেছি যে কি হইলো পাটার। তো হইতে পারে যে এটার ডিম থেকে এই অবস্থা, যে জন্ম থেকে এই অবস্থা, বা ডিম ফোটার পর পায়ে কিছু হয়েছিল তারপর পাটা পড়ে গেছে, এটাও হইতে পারে। কিন্তু এই ধরনের ঘটনা আমার সাথে কখনোই ঘটে নাই। দেখুন কি অবস্থা, এটা তো বড় হইতেও পারে, বড় হইলে হাঁটতেও পারবে না ভালো করে। তো এটা আর কি খাওয়ার মতো উপযুক্ত বয়স হলে খেয়ে ফেলতে হবে এটাকে, জবাই করে এটাকে বড় করা যাবে না আর কি, বড় করলে হাঁটতে পারবে না ভালো করে। এই যে দেখেন হাঁটতেও পারে না ভালো করে, দেখুন কেমন ঘুরতেছে এই যে। তো আমি আসলে খোপে কবুতর রাখি, তো এর জন্য আর কি তেমন একটা দেখা হয় না যে বাচ্চা কি অবস্থা, বড় হয়েছে কেমন। তো এটা আর কি দেখার জন্য বের করছিলাম। তো বের করে দেখি যে এই অবস্থা, এটা কেন হইলো আমি আর কি বুঝতে পারলাম না কেন হইলো। দেখেন কোথা থেকে পাটা পড়ে গেছে, এই যে দেখেন তো আর কি। যদি খাঁচায় পালতাম কবুতর তাহলে কিন্তু সবসময় চেক করে রাখা হইতো যে বাচ্চা কি অবস্থা, বড় হয়েছে কিনা বা সুস্থ আছে কিনা সবসময় দেখে রাখা যেত। তো যেহেতু খোপের ভিতর তো দেখা হয় না আর কি, দেখি না আর কি ভিতর বাচ্চা আছে কি অবস্থা। তো একবার যখন এর ডিম ভাঙতেছিল তখন আর কি বের করে দেখছিলাম যে ডিম বাচ্চা হবে, তো তারপর আর কি দেখা হয় না। তো আজকে হঠাৎ করে বের করছি দেখার জন্য যে কত বড় হয়েছে বাচ্চাটা। তো বের করে এই যে অবস্থা দেখলাম। তো আপনাদের সাথে এই ঘটনা ঘটছে কিনা তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমার মনে হয় না কারোর সাথে এই ধরনের ঘটনাটা ঘটছে আগে পরে কখনো, এটাই মনে হয় প্রথম আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি যতদিন ধরে কবুতর পালি কখনো এই অবস্থাটা হয় নাই আর কি আমার সাথে, যে ঘটনাটা ঘটে না যে এক পা নাই জন্ম থেকে কি না তাও জানি না। তো আর কি কবুতরের বাচ্চা চেক করে রাখবেন কি অবস্থা না অবস্থা, সবসময় চেক করে রাখবেন, তাহলে আর কি এই অবস্থা হবে না আর কি, দেখে রাখা যাবে আর কি, এ আর কি। তো এ আর কি ঘটনাটা দেখার জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করা। তো ভালো থাকেন সবাই, টাটা।